আসসালামু আলাইকুম স্বাগত পলিটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি নুরজাহান রূপা সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদগুলো যশোরের বেনাপোলে পোলে ডাকাতি তিন ভরি স্বর্ণলঙ্কার ও অর্থ লুট আহত তিন গুজব প্রতিরোধে মাঠে নেমেছে দিনাজপুর পুলিশ এবং নয় দিন বন্ধ থাকার পর শেরপুর জামালপুর সড়কে যোগাযোগ শুরু শুনছিলেন শিরোনাম এবার জানাচ্ছি বিস্তারিত যশোরের বেনাপোল ছোট আছরা গ্রামের রোকসানার বাড়িতে তিন ভরি স্বর্ণলঙ্কার ও অর্থ লুট তিনজনকে কুপিয়ে আহত করেছে ডাকাতদল আহত রোগসানা বেনাপল প্রতিনিধিকে বলেন গভীর রাতে বাড়ির সিঁড়িঘড়ে শব্দ শুনে তারা জেগে উঠেন এরপর কিছু বুঝে ওঠার আগে দরজা ভেঙে মুখোশধারী পাঁচজন রামদা ও পিস্তল নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে আলমারির চাবি চায় চাবি দিতে না চাইলে রোগসানা ও তার মেয়ের হাতে কোপ দেয় দুর্বৃত্তরা পরে ভয়ে তারা চাবি দিয়ে দেন এরপর ঘরে থাকা দশ বড়ি গহনা ও দেড় লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা পরে ভাড়াটিয়ার ঘরের দরজা ভেঙে তাদেরও পাঁচ হাজার টাকা ও তিন বড়ি গহনা নিয়ে পালিয়ে যায় তারা বেনাপোল পোর্ট থানার এসআই জাকির হোসেন জানান ডাকাতির ঘটনাটি সত্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে করে আমি তখন আমার স্ত্রী যখন আমার আমারকে মারা আমার স্ত্রী তখন ছেলে ছেলেকে কান্নাকান্ডি করছিল কেমন অবস্থায় এবার তিনটে ওই রান্না দিয়ে তিনটে বাড়ি মারছে মারার পরে এবার অসুস্থের মতন হয়ে গেল তারপরে এবার বললেন যে কী কী আছে বের আমি কী করলাম আলমারি চাবি দিয়ে আলমারি খুলে দিলাম তখন আলমারি খুলে কাপড় চাপড় সব ফেলে টেলাই দিয়ে আমার ছিল তিন ভাই মতন আমাদের আর হাজার পাঁচশো টাকা ছিল এগুলো নিয়ে

তারপরে বউ নিয়ে ঢুকে পড়েছে রামদাদি আমরা ঠেকাতে গেলি রামদাদি আমাদের আঘাত করছে আমার হাত পাতনা দিয়েছে আমার ভাইকে রাম দাঁতনা না মা দিয়েছে দাঁত অস্ত্র দিয়ে আঘাত করেছে তারপরে তাদের সোনা দ্বারা সব নিয়ে গেছে আমার দশ বছর সোনা নিয়ে গেছে দেড় লাখ টাকা নিয়েছে আমার মেয়ে বাধাতে ঠিক আছে বসে ভাইয়া সব নিয়ে যায় আমাদের মেয়ের না তো আমার মেয়ের হাত নামায় দিয়েছে আমার হাত নামায় দিয়েছে

শুন গুজবকে না বলি গুজব বন্ধ করি এই স্লোগানকে সামনে রেখে গুজব রোধে ও এর ভয়াবহতা থেকে সচেতন করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে দিনাজপুর জেলা পুলিশ পুলিশ সুপার আবু সাহিমের নেতৃত্বে গুজব বন্ধ করতে কাজ করে যাচ্ছেন জেলার পুলিশ সদস্যরা দিনাজপুর থেকে রাকিবুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ডেস্ক রিপোর্ট বুধবার দিনাজপুর পুলিশ অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে কথা বলেন পুলিশ সুপার আবু সাইম এ সময় তিনি বলেন সারাদেশে গুজব সৃষ্টির কারণে প্রাণ হারিয়েছেন অনেকে তাই গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি না দিয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানান তিনি গুজবের ভয়াবহতা উল্লেখ করে সকলকে গুজবে কান না দিয়ে গুজব ঠেকাতে সকলে সহযোগিতা কামনা করেছেন তিনি এছাড়াও গুজব ছড়ানোর মতো কাজে সামিল থাকলে তাকে আইনের আওতায় আনা হবে বলে ব্যক্ত করেন তিনি গুজবের গুজবে গুজবের বশবর্তী হয়ে এবং আমরা আরও জানাতে চাই এই গুজবের বশবর্তী হয়ে এরকম কোনো ঘটনা যারা ঘটাবেন আমরা বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের প্রবণতা ছড়িয়ে এক ভয়ানক রূপ ধারণ করেছে যে কোনো পরিস্থিতিতে কাউকে গণপিটনিয়ে দেয়া বা এ সংক্রান্ত উস্কানি দেওয়া দণ্ডনীয় ফৌজদারি অপরাধ পদ্মা সেতুর জন্য মাথা ও রক্ত লাগবে এমন অপপ্রচার নিতান্তই গুজব যা দেশের অস্থিতিশীলতা তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজ এমন কিছু সতর্কতামূলক উক্তি নিয়ে গুজব ঠেকাতে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে চলাচলরত সকল মানুষদের কাছে আলোচনার পাশাপাশি লিফলেট বিতরণ সহ মসজিদে নামাজের পরে গুজব বিরোধী আলোচনার উদ্যোগ নিয়েছে দিনাজপুর জেলা পুলিশ পুলিশ সুপার আবু সাইমের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুশান্ত সরকারের নেতৃত্বে জেলা পুলিশ সদস্যদের বিভিন্ন ইউনিট জেলা সর্বস্তরে কাজ করছে পুলিশের এই উদ্যোগে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ

বিতরণ করার পরে বোঝা যাচ্ছে যে আমার ভয়টা কাটে গেছে পুলিশ প্রশাসন আজকে যেভাবে সতর্কীকরণ লিফলেট আমাদের কাছে বিলি করছে এইটা পড়ার পরে আমরা নিজেরা আরও আমরা সতর্ক হলাম এবং আমি এই জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই গুজব একটি সামাজিক ব্যাধি যা বর্তমানে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের একটু সচেতনতা পারবে গুজব প্রতিরোধ করতে নুরজাহান রূপা ডেস্ক রিপোর্ট পল্লি ঢাকা লায়ন্স ক্লাব অব ঢাকা ইউনিক গ্রিন ও লিও ক্লাব অব সুখী পীরগঞ্জের উদ্যোগে শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জের রাখাল বুরুজ ইউনিয়নে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে প্রধান অতিথি হিসেবে গাইবান্ধার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া উপস্থিত থেকে বানভাসী মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদি হাসান ওসি তদন্ত আফজাল হোসেন সহ লায়ন ক্লাব ও লিও ক্লাবের সদস্যবৃন্দ পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করায় শেরপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ফলে নয় দিন ধরে বন্ধ থাকার পর শেরপুর থেকে জামালপুর সহ উত্তরাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ শুরু হয়েছে তবে পানির স্রোত থাকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন শুক্রবার সন্ধ্যা থেকে সড়ক যোগাযোগ শুরু হয় এর আগে গত আঠারোই জুলাই বৃহস্পতিবার রাত থেকে শেরপুর জামালপুর মহাসড়কের পোড়ার দোকান এলাকায় কজওয়ের উপর দিয়ে প্রবল বেগে বন্যার পানি প্রবাহিত হয় এতে ওই সড়কে শেরপুর থেকে জামালপুর সহ উত্তরাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সৌদি আরবের তাবুকে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিভিন্ন শাখা কমিটি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে তাবুকের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত যৌথ সভায় মোহাম্মদ আউলাদ হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন তাবুক কেন্দ্রীয় জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাবুক কেন্দ্রীয় বিএনপির সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা প্রধান বক্তা ছিলেন তাবু কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সহসভাপতি মনির আহমেদ যৌথ সভায় আরও বক্তব্য রাখেন শফিক চৌধুরী এস এম সাইফুল ইসলাম রেজাউল করিম পিন্টু ফারুক আহমেদ রুবেল মুন্সি ইসমাইল হোসেন সিরাজি বাক্য মুন্সি সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তির লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে আমাদের নেত্রীর মুক্তির জন্য যে কোনো আন্দোলনের প্রবাস থেকে কেন্দ্রীয় কমিটির সাথে আমরা একাত্মতা ঘোষণা করব ও আমাদের নেত্রীকে মুক্ত করব। পলিটিভি সংবাদ এই পর্যন্তই পলিটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন wwwyoutubecom ডাব্লিউ এছাড়াও ফেসবুকে লগ করুন wwwfacebookcom ডাব্লিউ ডট ফেসবুক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে